বিভ্রান্ত হয়ে গেছেন। আমি শুধু তাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন জানাতে চাই যে শুভেন্দু অধিকারী কি জিনিস সেটা নন্দীগ্রামের মানুষ ভালো করে জানে। নন্দীগ্রামের মানুষ জানে এই কারণে, জানে এই কারণে, কারণ যে নন্দীগ্রামকে ব্যবহার করে, নন্দীগ্রামে যে চক্রান্ত করে বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করা হলো, সেই কুৎসা অপপ্রচারকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি আর এই শুভেন্দু অধিকারীরা নন্দীগ্রামে লাশের পর লাশ পড়লো। সে যে দলেরই হোক না কেন, সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যে দলেরই হোক না কেন, মানুষ মারা গেল। আর সেই মানুষের লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেল, শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী হয়ে গেল, এমপি হলো, তার বংশশুদ্ধ চেয়ারম্যান হলো, কাউন্সিলর হলো, এমপি হলো, এমএলএ হলো, কেন্দ্রীয় মন্ত্রী হলো। আপনি একবার বুকে হাত রেখে বলুন তো, নন্দীগ্রামের মানুষ কি পেল, নন্দীগ্রামের মানুষ কি পেল? যারা বলেছিল নন্দীগ্রামে ছেলে মেয়েদেরকে আর বাইরে যেতে হবে না, তাদেরকে জিজ্ঞেস করবেন না যে দাদা আজকে নন্দীগ্রামে প্রত্যেকটা পরিবারের দিকে আপনি তাকিয়ে দেখুন, একটা পুরুষ মানুষ বাড়িতে থাকে না। যেখানেই যাবেন আপনি গোটা দেশের মধ্যে, আপনি খোঁজ করলে নন্দীগ্রামের একটা না একটা বেকার যুবককে খুঁজে পাবেন, কারণ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আজকে কেউ গুজরাট, কেউ আহমেদাবাদ, কেউ কেরালা, কেউ মুম্বাই, কেউ তামিলনাড়ুতে আজকে হাজার হাজার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে। এরা মন্ত্রী হলো, নেতা হলো, সব পেল, আর নন্দীগ্রামের অসহায় বেকার যুবক তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গেল। এই আশা করেছিলেন, এই আশা করেছিলেন যে শুভেন্দু অধিকারী এই এলাকার বেকার যুবকদেরকে কাজে লাগিয়ে তাদেরকে দিয়ে সন্ত্রাস করেছে, আক্রমণ করেছে, লুট করেছে, এলাকা এলাকায় তাণ্ডব করতে পাঠিয়েছে, সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তাদেরকে কি বলছে, বলে এরা জেহাদি, এরা লুঙ্গি বাহিনী, বলছে কি, বলে লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, বলছে না, বলছে না? একবার ভেবে দেখবেন না, ভেবে দেখবেন না একবার, যারা তৃণমূলের থেকে এই বেকার যুবকদেরকে ব্যবহার করেছে, যারা বেকার যুবকদেরকে খারাপ কাজে ব্যবহার করেছে। হ্যাঁ, 34 বছর বামপন্থী সরকার ছিল, নেতারা বলেছে, আমি বলছি সবার সব করে দিতে পারছে এমনটা না, কিন্তু কোনোদিন এই এলাকার আমার সংখ্যালঘু ভাইয়েরা যারা আমার কথা শুনছে, কোনোদিন সংখ্যালঘু ভাইদেরকে গুন্ডা তৈরি করে দেয়নি। আজকে শুভেন্দু অধিকারী আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছে, আর স্বার্থ সিদ্ধি করবার জন্য তাদেরকে কাজে লাগিয়েছে, স্বার্থ ফুরিয়ে গেছে, আজকে পাল্টি খেয়ে গিয়ে বিজেপিতে চলে গেছে, তার পেছনে পেছনে ঘুরছেন। একবার ভাববেন না, বাপ কাকা লাল ঝান্ডা নিয়ে শেষ পর্যন্ত মরে গেছে, অনেক আক্রমণ হয়েছে, প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু কখনো লাল ঝান্ডা ছেড়ে পালায়নি। যারা লাল ঝান্ডা ছেড়ে শুভেন্দু অধিকারীর পেছনে পেছনে যাচ্ছেন, আমি তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাইছি, কে শুভেন্দু অধিকারী, কে শুভেন্দু অধিকারী? এ তো সেই শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী শঙ্কর সামন্তকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে। ভুলে যাবেন এই শুভেন্দু অধিকারীকে? খালেদ মল্লিককে খুন করবার পর কুচি কুচি করে তার দেহটাকে বান্ডিল করে নিয়ে বাড়ির সামনে রেখে এসেছে। ভুলে যাবেন এই শুভেন্দু অধিকারীকে যে নিরঞ্জন মণ্ডলকে খুন করবার পর প্রকাশ্য দিবালোকে ফেলে রেখেছে? ভুলে যাবেন এই শুভেন্দু অধিকারীকে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে? জানেন আপনারা, একের পর এক মাওবাদীদেরকে নিয়ে শালকু সোরেনকে খুন করেছে, খুন করবার পর তার দেহটাকে পরিবারের লোকের হাতে তুলতে দেয়নি, পোকায় কুড়ে খেয়ে গেছে শালকু সোরেনের দেহটা। আজও শালকু সোরেনের মা লাল ঝান্ডাটা নিয়ে দাঁড়িয়ে আছে, মীনাক্ষী মুখার্জিরা যখন পদযাত্রা নিয়ে যাচ্ছে তখন তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে। ভুলে যাবেন শালকু সোরেনের মায়ের কথা? পেছন পেছন ঘুরবেন শুভেন্দু অধিকারী, কি বলছে শুভেন্দু অধিকারী? বলছে কি, নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছে, ভাববেন না একবার, বলছে কি, বলে 100 জনকে নিয়ে, 100 জনকে প্রত্যেক মাসে ফ্রিতে রাম মন্দির দেখাতে নিয়ে যাবে। ভেবেছিলেন আপনি, ভেবেছিলেন? প্রশ্ন করবেন না, আপনি যে দল করুন একবার প্রশ্ন করবেন না যে শুভেন্দু বাবু 100 জনকে কেন আপনি প্রত্যেক মাসে রাম মন্দির দেখাতে নিয়ে যাবেন? আমার পরিবারের 100টা ছেলেকে প্রত্যেক মাসে কাজ চাকরি দাও, আমার পরিবারের যে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, প্রত্যেক মাসে 100টা করে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো। যে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে গেছে তাদের পরিসংখ্যান নিয়ে সেই পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদেরকে প্রত্যেক মাসে 100 জন করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো, তাদের জন্য খরচ করো। এই দাবি আপনি করবেন না, করবেন না আপনি? সরকার, তারা রাম মন্দির, তারা জগন্নাথের মন্দির, তারা গীতা পাঠ, চণ্ডী পাঠ, এই বলে মানুষকে বিভ্রান্ত করবে, আপনি প্রতিবাদ করবেন না? এর আগে পশ্চিমবাংলার মাটিতে গীতা পাঠ হয়নি? আমার মা ঠাকুমারা ঠাকুর ঘরে গীতা পাঠ করেছে,
এখনো পর্যন্ত ঠাকুমা চোখে দেখতে পায়নি, কিন্তু যদি গীতার দুটো কলি আপনি না শোনান তাহলে ঠাকুমা ঘুমোতে যায়নি। পশ্চিমবাংলার মাটিতে চণ্ডীপাঠ হয়নি, গ্রামে গ্রামে সোয়াল হয় চণ্ডীপাঠ হয়নি। আজকে কেন এগুলোকে সামনে আনা হচ্ছে, কেন রামের কথা সামনে আনা হচ্ছে? কারণ কি? আপনার দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আর দৃষ্টিটা ঘোরাতে চাইছে বলেই আমরা আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আবেদন করছি। এরা বিভ্রান্ত করবে। শুভেন্দু অধিকারীরা, আমরা বলি সবসময় মনে রাখবেন, যে তার নিজের দলকে ভালোবাসতে পারে না সে আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারে না। যারা মনে করছেন বিজেপির বন্ধুরা, আপনি মনে যদি করে থাকেন যে শুভেন্দু অধিকারী আপনার হয়ে গেছে, আমি বলি কখনোই হতে পারে না। কারণ একটাই, কারণ একটাই। বাপ কাকারা বলে বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু বিষ কখনো কমে যায় না। দেখবেন সাপ খোলস ত্যাগ করবে কিন্তু তার বিষ কখনো কমে যাবে না। তেমনি করে শুভেন্দু অধিকারীরা দল বদল করবে, এদের চরিত্র কখনো বদলে যাবে না। দেখবেন গ্রামে ঘরে বয়স্ক মানুষরা আমাদেরকে বলে, দেখবেন এটা গ্রামে ঘরে চালু আছে, বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তেমনি শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা ভোট লুট করবে, সন্ত্রাস করবে, আক্রমণ করবে, মানুষের ওপর জোর জুলুম করবে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে। এর বাইরের এক চুলো বেরোতে পারে না, সেটা তৃণমূলেই হোক আর বিজেপিতেই হোক। তাই এদের সম্পর্কে আপনাকে সাবধান থাকতে হবে। অনেক লম্বা চওড়া কথা বলছে, অনেক বড় বড় কথা বলছে। এখন বলছে কি, বলে বামপন্থীরা আমাদের দিকে এসো বলছে না, বলে সিপিএমের লোকেরা আমাদের দিকে এসো। আমি বলি শুভেন্দুবাবু ভুলে গেছেন, আপনি তো এই সিপিএমকে হারমাত বলেছিলেন, সেই সিপিএমকে আজকে কাছে ডাকছেন, লজ্জা করে না আপনার? লজ্জা করে না আপনার? কেন রাম রাম, কেন বাম বাম করছে? কারণ একটাই, জানেন দস্যু রত্নাকরের নাম শুনেছেন তো? দস্যু রত্নাকরের নাম শুনেছেন? যে দস্যু রত্নাকর এত পাপ করেছিল, এত পাপ করেছিল যে তাকে সেই পাপ খলন করবার জন্য রাম 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 করছিল। প্রথম রাম বলতে পারেনি, মোরা মোরা করতে করতে রাম 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 করে তার পাপ খলন করছিল। আর শুভেন্দু অধিকারী এত পাপ করেছে, এত পাপ করেছে, তাই সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখন বাম 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 করছে। আমরা জানি, আমরা জানি। তাই আমাদের কর্মীদেরকে সতর্ক করতে চাইছি, এদের প্রলোভনে পা দেবেন না। আমরা আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি, আমাদের ধর্ম, আমাদের লড়াইটা, আমাদের লড়াই, বিজেপির লড়াই, আপনি তফাতটা বুঝে নেবেন। কারণ বিজেপি লড়াই করে ধর্মের জন্য, আমরা বামপন্থীরা লড়াই করি বেকার যুবকদের কর্মের জন্য, কর্মের জন্য, কাজের জন্য। বিজেপি লড়াই করে দীক্ষার জন্য, আমরা লড়াই করি আপনার আমার পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার জন্য, শিক্ষার জন্য, শিক্ষার জন্য লড়াই করি। বিজেপি লড়াই করে ধর্মস্থানের বদলে, ওরা এখন শ্মশান আর কবরস্থানের নাম করে লড়াই করতে চাইছে। আমরা লড়াই করি গরিব মানুষের বাসস্থানের জন্য। আমাদের লড়াই আর বিজেপির লড়াই, এই লড়াইয়ের মধ্যে তফাত আছে, সেই তফাতটা বুঝতে হবে আপনাকে। ওদিকে বিজেপি বলছে হিন্দু বিপদে আছে, এদিকে তৃণমূল বলছে মুসলিম বিপদে আছে। আমরা বলি না বন্ধু, ওদের কথা আপনাকে বিভ্রান্ত করবে। হিন্দু বিপদে নয়, মুসলিম বিপদে নয়, মানুষ বিপদে আছে, মানুষ বিপদে আছে। আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, যে নরেন্দ্র মোদী বলছিল আপকে বার মোদী সরকার, যারা বলেছিল আচ্ছে দিন আনে বলা হয়, সুদিন আসবে গরিব মানুষ উপকৃত হবে, কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী। 2014 সালে যে গ্যাসের দাম ছিল 450 টাকা, আজকে 2024 সালে সে গ্যাসের দাম হয়ে গেছে 1150 টাকা। লোক দেখানো 2200 টাকা কমিয়ে এখন বলছে 950 টাকা, 450 থেকে বাড়ানো হলো 1150 টাকা, আর 200 টাকা কমিয়ে দেওয়া হলো, কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী। যে ডাল আপনি 70 টাকা কেজি কিনতেন, আজকে সেই ডালের দাম 140 টাকা কেজি হয়ে গেছে, কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী। যে কেরোসিন তেলের লিটার ছিল 16 টাকা, আজকে সেই কেরোসিন তেলের লিটার হয়ে গেছে 104 টাকা, কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী। যে পেট্রোল ডিজেলের দাম ছিল 52 টাকা 56 টাকা 2014 সালে, আজকে 2024 সালে সেই পেট্রোল ডিজেলের দাম হয়ে গেছে কত, 96 টাকা 106 টাকা 107 টাকা, কেমন সুদিন এনেছে নরেন্দ্র মোদী। যে সর্ষের তেল আপনি কিনতেন 80 টাকা 90 টাকা লিটার, আজকে সেই সর্ষের তেল হয়ে গেছে 170 টাকা 80 টাকা লিটার, এই সুদিন আপনি চেয়েছিলেন, এই সুদিন চেয়েছিলেন। জিনিসপত্রের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি ঘটছে, ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে, ব্যাগ হাতে বাজারে গেলে আপনি মাথা চুলকাচ্ছেন, তৃণমূলের নেতাদের বাড়িতে গোছা গোছা টাকা, আপনার পকেট ফাঁকা, পাকেটে হাত মারলে আপনি টাকা খুঁজে পাচ্ছেন না, আজকে সংসার চালাতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন। আজকে সারা দেশে জিনিসপত্রের দাম বাড়ার ফলে মানুষ বিপদে পড়ে যাচ্ছে। অপরদিকে আপনি জানেন আদানি আম্বানিদের সম্পত্তির পরিমাণ বাড়ছে,
আপনি যদি না জানেন আপনাকে জানিয়ে যাই, নরেন্দ্র মোদী সবচেয়ে কাছের লোক সে হচ্ছে এই মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানিরা। আপনি জানেন তারা তার বউকে বিবাহ বার্ষিকীতে 245 কোটি টাকা খরচ করে এরোপ্লেন গিফট দেয়, আর নরেন্দ্র মোদী সরকার তাদের জন্য গত 5 বছরে 10,052 লক্ষ কোটি টাকা খরচ তাদের মুকুব করে দিয়েছে ঋণ। 1, 2, 3, 4 ব্যাপার নয়, 10,52,000 কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে এই নরেন্দ্র মোদী সরকার। এর যদি 10% খরচ করা হতো সারা দেশের সব মানুষ বিনা পয়সাতে রেশন পেত, কিন্তু নরেন্দ্র মোদী সরকার তা করবে না, এরা করবে না। এই যে দেখলেন 1 জানুয়ারি নরেন্দ্র মোদী বলছে ফিট ভারত। কেমন ফিট ভারত? আমার দেশের 18% শিশু যারা অপুষ্টির মধ্যে ভুগছে এখনো পর্যন্ত, 15 থেকে 24 বছর বয়সে মায়েরা যারা 58% রক্তপ্রতার মধ্যে ভুগছে, আমার দেশের অসংখ্য শিশু ধুলোয় লুটুপটি খাচ্ছে, স্কুলের আঙ্গিনায় পৌঁছতে পারছে না, আমার দেশের মানুষ আজকে হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ ক্ষুধার নিরিখে 125টা দেশের মধ্যে 112 নম্বর স্থানে পৌঁছে গেছে। এই ক্ষুধার নিরিখে আমরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের পেছনে পৌঁছে গেছি। আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন না? আর এই প্রতিবাদ করবার জন্যই আগামী 7ই জানুয়ারির ব্রিগেড সমাবেশে আপনাদের সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। একদিকে যেমন ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই, তেমনি করে পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই, লড়াইটা করতে হবে, লড়াই হবে পশ্চিমবাংলার মাটিতে। 2023 সাল গেল, কি দেখলেন? গোটা 23 সাল জুড়ে এই তৃণমূলের সরকারটাকে আমাকে যদি এক কথায় বলতে বলেন, আমি আপনাকে সারাংশ করে বলে দিতে পারি। 2023 সাল আর তৃণমূল আপনি মিলিয়ে দেখে নিন, দুয়ারে সিবিআই। 2023 সালটা কেমন কেটেছে? যে দুয়ারে সিবিআই, পুকুরে মোবাইল, পাঁচিলে এমএলএ, তিহার জেলে উন্নয়ন, সর্বভারতীয় ভাইপো, কয়লা ভাইপো, আর 14 তলায় অনুপ্রেরণা যাত্রী। এই তো এগিয়ে বাংলা 2023 সালে, এই তো এগিয়ে বাংলা। তারপরে 24 সালে আপনি দেখবেন এই এলাকায় যাকে জিজ্ঞেস করবেন বলে, দাদা 2011 সালে যে তৃণমূলকে এনেছিলেন আজকে 24 সাল কেমন লাগছে? বলছে, দাদা 2011 সালে যে ঘাস চাষ করেছিলাম 2024 সালে এসে সেটা বাঁশে পরিণত হয়ে গেছে। বলে বাঁশ খায়নি এমন লোক আপনি খুঁজে পাবেন না। শুধু কি শ্রমিক, শুধু কি কৃষক? বাঁশ খায়নি শিক্ষকরা, বাঁশ খায়নি প্যারা টিচাররা, বাঁশ খায়নি আশা আইসিডিএসের কর্মীরা, বাঁশ খায়নি আমার পরিবহন শ্রমিকরা, বাঁশ খায়নি এই অটো চালক রিক্সা চালকরা, বাঁশ খায়নি গরিব সাধারণ মানুষ, বাঁশ খায়নি এমন একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না। আবার যে সে বাঁশ খায়নি, কাঁটা বাঁশ খেয়েছে, যে বাঁশ খেয়েছে সেই সরকারের ব্যাপারে বুঝে গেছে, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে। যারা 2011 সালে এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যাওয়ার পর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কলকাতায় গেলে আপনি দেখবেন গান্ধী মূর্তির পাদদেশে, আপনি দেখতে পাবেন লেনিন মূর্তির পাদদেশে হাজার হাজার ছেলে মেয়েরা বসে আছে। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন নয়, হাজার দিন পার করে দিয়েছে রাস্তার পাশে বসে আছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে ওরা প্যানেলে নাম আছে, পরীক্ষায় পাস করেছে, ওরা চাকরি পাচ্ছে না। চাকরি কারা পেয়েছে তৃণমূলের সরকারের জামানায়? যারা সাদা খাতা জমা দিয়েছে তারা চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে কে? যে ইন্টারভিউ দেয়নি সে চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে কে? না তৃণমূলের নেতার ঘনিষ্ঠ যে সে চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে কে? না যে তৃণমূলকে 10 লাখ 12 লাখ টাকা দিতে পেরেছে সে চাকরি পেয়েছে। চাকরি পায়নি কে? না যাদের ভালো নাম্বার আছে, ভালো রেজাল্ট আছে, প্যানেলে নাম আছে, তারা চাকরি পায়নি পশ্চিমবাংলার মাটিতে। তাই হকের দাবির জন্য লড়াই, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি তাদের জন্য লড়াই, সেই লড়াইতেই আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে। গোটা শিক্ষা ব্যবস্থাটা তৃণমূল সরকারের জামানায় আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আপনি ভেবেছিলেন? ভেবেছিলেন আপনি তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী আজকে জেলে? কতজনের নাম বলবেন আপনি? পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এই যে বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একের পর এক তৃণমূলের নেতা আজকে জেলের মধ্যে আছে। আবার শুধু একা একা জেলে যায়নি, তৃণমূলের নেতারা জেলে যায় ভালো, এরা প্যাকেজে জেলে যায়, প্যাকেজ সিস্টেমে যায়। কেমন প্যাকেজে যায় জানেন? এরা কেউ একা একা জেলে যায়নি, এরা পরিবারকে নিয়ে জেলে যায়। আপনি দেখুন পার্থ চ্যাটার্জি জেলে গেছে, তার বান্ধবী অর্পিতাকে সঙ্গে নিয়ে গেছে, গেছে তো, দুজন জেলের মধ্যে আছে। আর কে গেছে? অনুব্রত মণ্ডল জেলে গেছে, সে একা যায়নি, তার মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে জেলে গেছে। মানিক ভট্টাচার্যের নাম শুনেছেন? প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, তৃণমূলের বিধায়ক,
মানিক ভট্টাচার্য জেলে গেছে, তার বউ আর তার ছেলেটাকে সঙ্গে নিয়ে গেছে, তিনজন জেলে গেছে। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, ওর মেয়েটাও জেলে যাবে, তার রাস্তা তৈরি হচ্ছে। কারণ কোভিডের লকডাউনের সময় যখন আপনার পকেট ফাঁকা, আপনার ছেলেটা যখন বাড়ি থেকে বেরোতে পারছে না টিউশন পড়াতে যেতে, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে টিউশন পড়িয়ে এক বছরে 4 কোটি টাকা ইনকাম করেছে, এরা জেলের বাইরে থাকবে? এরাও জেলের মধ্যে যাবে। একের পর এক নেতা আজকে সব জেলের মধ্যে যাচ্ছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এই যে জানেন, চাকরি পেয়েছে যারা 5 পাস করেছে, 5 পাস হাইস্কুলের অঙ্কের মাস্টারের চাকরি পেয়েছে, আপনি প্রতিবাদ করছেন না? আপনি প্রতিবাদ করবেন না, আপনি ভাববেন ও চাকরি পেলো তো কী হয়েছে। কিন্তু আপনি একবার ভাবুন তো, যে 5 পাস করে হাইস্কুলের অঙ্কের মাস্টারের চাকরি পেয়েছে, সে কী পড়াবে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে? কী পড়াবে আপনি বলুন? হাইস্কুলের অঙ্কের মাস্টার 5 পাস করেছে, কী পড়াবে? কার ক্ষতি হচ্ছে? কার ক্ষতি আমার আপনার হচ্ছে? আপনি জানেন, অনেকেই বলছে, এই যে দেখবেন মমতা ব্যানার্জির একটা নিয়ম ভালো আছে, আপনি দেখবেন এই যে স্কুলে স্কুলে মমতা ব্যানার্জি কী দিয়েছে, আপনি যাকে জিজ্ঞেস করবেন সবাই এক বাক্যে বলবে, বলে জামা দিয়েছে, জুতো দিয়েছে, ছাতা দিয়েছে, ব্যাগ দিয়েছে, ঘটি দিয়েছে, বাটি দিয়েছে, সব দিয়েছে। কিন্তু একটা জিনিস দেয়নি, একটা জিনিস দেয়নি, সেটা কি জানেন? শিক্ষক দেয়নি। স্কুল স্কুলে স্কুলে আজকে দেখুন, স্কুলে স্কুলে শিক্ষক নেই, আর শিক্ষক নেই বলে আজকে পশ্চিমবাংলাতে 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, নেতারা আপনাদের কাছে বলেছে। আপনি মনে করবেন, আপনাকে শুধু মনে করিয়ে দেই, মনীষীরা বলেছেন, বলছে একটা সমাজ বা একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে একটা বোম লাগবে না, একটা গুলি লাগবে না, একটা বন্দুক লাগবে না, একটা ডিনামাইট লাগবে না। যদি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও, তাহলে একটা জাতি একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধূলিসাৎ করে দিতে চাইছে। তাই আজকে পশ্চিমবাংলার মাটিতে 8200 প্রাইমারি স্কুল বন্ধ। গতবারে মাধ্যমিক পরীক্ষায় 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, 4 লক্ষ রেজাল্ট বেরোলো মাধ্যমিকে, 2 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তৃণমূলের কোনো নেতাকে আপনি বলতে দেখেছেন? বিজেপির কোনো নেতাকে বলতে দেখেছেন? কাউকে বলতে দেখতে পাবেন না। কারণ কি? কারণ এটাই, তৃণমূল বিন্দাস আছে, তৃণমূল বিন্দাস আছে। কারণ জানে, 8200 প্রাইমারি স্কুল বন্ধ হলো তো কী হয়েছে, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমলো তো কী হয়েছে, 21,000 মদের দোকান তো পশ্চিমবাংলাতে খুলেছে, 21,000 মদের দোকান তো খুলেছে। আপনি গরিব মানুষ, ছেলেটাকে আস্তে আস্তে লেখাপড়া শিখিয়েছেন, বলছেন বড় চাকরি পাস না পাস বাবা, যেন দুধে ভাতে তোর জীবনটা কেটে যেতে পারে, মা বাবার মুখে যাতে একটু অন্ন তুলে দিতে পারিস, তাই বাবা মা স্বপ্ন দেখছে কি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর দিদি কি বলছে? বলে তোমার সন্তান যেন থাকে বোতল হাতে, বোতল হাতে থাকবে। কারণ কি? পাড়ার মোড়ে মোড়ে মদ আর মাংস, মদ আর মাংস। কারণ জানে তো, যদি মদ খাইয়ে মাতাল বানিয়ে রাখতে পারে, তাহলে ও চাকরির দাবি করবে না, ও কাজের দাবি করবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না, সমাজে অত্যাচারিত নিপীড়িত মানুষের জন্য কথা বলবে না। তাই ওরা মাতাল বানিয়ে রাখতে চাইছে। তাই আপনাদের কাছে আবেদন, যারা আমার আপনার পরিবারের ছেলেদেরকে মাতাল বানিয়ে রাখতে চাইছে, সেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে সামিল হতে হবে আপনাদেরকে। সামিল হতে হবে এ কারণেই, গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলা যদি করতে না পারেন, তাহলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। গত পঞ্চায়েত নির্বাচন গেল, হ্যাঁ আমরা নন্দীগ্রামে, আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, আমরা কেবলমাত্র এই নন্দীগ্রাম অঞ্চলে, যে অঞ্চলে দাঁড়িয়ে এই সভা হচ্ছে, আমরা এইখানে 2টো পঞ্চায়েতের আসনে জয়যুক্ত হয়েছি, আর বাকি সব জায়গায় আমরা শূন্য হয়েছি। আমাদের তাতে বিন্দুমাত্র কষ্ট হয়নি, কষ্ট হয়নি। যদি মনে করেন যে তৃণমূল বিজেপিকে ভোট দিলে ভালো হবে, তাহলে আপনি ভোট দিন, দেখবেন তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করবেন, আপনি যা বলতে যাবেন তৃণমূলের নেতারা আপনাকে বলবে, বলে জনগণের রায়, বলে জনগণের রায় দাদা কী করা যাবে। আমি একজন তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করছিলাম, আমি বলছি তোমার জনগণের রায় কেমন, সে তো পুকুরে জাল ফেললে বোঝা যাচ্ছে, ব্যালট বাক্স উঠে আসছে তো জালে, তোমার গণতন্ত্রের নমুনা কেমন, যেখানে ভোট হয়েছিল বাথরুমে গেলে তো বোঝা যাচ্ছে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তোমার গণতন্ত্রের নমুনা কেমন সে তো আমি বুঝতে পেরেছি। তুমি বালি খেয়েছো, ইট খেয়েছো, পাথর খেয়েছো, তুমি সব খেয়েছো, খেতে 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 সিপিএমের প্রার্থী 5টা ভোটে জিতে গেছে, তাই ব্যালটটাকেও পর্যন্ত খেয়ে নিয়েছো, তোমার গণতন্ত্রের রায় কেমন সেটা আমরা বুঝতে পেরেছি। তাই এই গণতন্ত্রের পরিস্থিতিতে দাঁড়িয়েও এই পঞ্চায়েত নির্বাচনে, এই পঞ্চায়েত নির্বাচনে পরিসংখ্যানটা একবার দেখুন, যে বিজেপি এত লম্পঝম্প করছে, শুভেন্দু অধিকারীর এত লম্পঝম্প,
2021 সালে বিজেপির ভোট ছিল বিধানসভা নির্বাচনে 38%। এত লম্পঝম্পর পরেও 16% ভোট কমে 22% চলে এসেছে, 22% চলে এসেছে। আর আমরা লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছি, কোথাও মানুষ ভোট দিতে পারেনি, কোথাও পেরেছে, আবার যেখানে ভোট দিয়েছে ওই যে বললাম ব্যালট খেয়েছে। আপনি টিভির পর্দাতে যত ব্যালট দেখেছেন, আপনি যে দল করুন না কেন এটা আপনাকে স্বীকার করতে হবে, পুকুরে যত ব্যালট, বাথরুমে যত ব্যালট, মাঠে যত ব্যালট, সব ব্যালটে সবচেয়ে বেশি দেখেছেন কাস্তে হাতুড়ি তারা। তারপরেও বাম, কংগ্রেস, ISF কোথাও ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, কোথাও আলাদা আলাদা লড়াই করেছে, তারপরেও আমরা 10% থেকে 12% ভোট বাড়িয়ে 22% পৌঁছেছি। বাংলার মানুষ আস্তে আস্তে লাল ঝান্ডার এই জোটের পক্ষে আসছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর এই ঐক্যবদ্ধ হচ্ছে বলেই আজকে আপনি দেখছেন কি, দিদি আর মোদীকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, হিন্দু মুসলমানের নামে মানুষে মানুষে বিভাজন করতে হচ্ছে। কারণ ওরা বুঝেছে ভোট বৈতরণী পার হতে গেলে রাম রাম করতে হবে, ভোট বৈতরণী পার করতে গেলে গীতা পাঠ, চণ্ডী পাঠ করতে হবে, হিন্দু মুসলমানে ভাগ করতে হবে, মন্দির মসজিদে ভাগ করতে হবে। ওই ভাগের প্রক্রিয়াটা ওরা ভালো করে জানে, তাই এই ভাগের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে। কারণ এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুরের, এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নজরুল ইসলামের। এ বাংলার মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, রহিম চাচা রক্ত দিলে রামের জীবন বাঁচে। আমার দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটাই, আপনি যদি একজন মুমূর্ষু মানুষ হসপিটালে যায়, যদি মা অসুস্থ হয়, রক্তের প্রয়োজন হয়, আপনি জিজ্ঞেস করেন এটা হিন্দুর রক্ত না এটা মুসলমানের রক্ত? জিজ্ঞেস করেন না। ডাক্তারবাবুরা পরীক্ষা করে, পরীক্ষা করে এটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? ডাক্তারবাবুরা পরীক্ষা করে রক্তের গ্রুপ কি, এ না এ পজিটিভ, বি না বি নেগেটিভ, রক্তের গ্রুপের পরীক্ষা হয়, জাতের পরীক্ষা হয় না। এরা জাতের নামে বজ্জাতি করতে চাইছে রবীন্দ্রনাথের বাংলাতে। এ বাংলা তো নজরুলের বাংলা, আপনি জেনে রাখুন। এই নজরুল ইসলাম সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত লিখেছেন। এখনো পর্যন্ত আমরা যারা কালী পুজোয় গানটা বাজাই বাড়িতে, কালী পুজো হলে সে গানটা লেখা হচ্ছে এই নজরুল ইসলামের। যে নজরুল ইসলাম এই শ্যামা সঙ্গীতের মধ্যে দিয়ে বলছেন, বল রে জবা বল, বল রে শ্যামা বল, কোন সাধনায় পেলি তুই মায়ের চরণতল। আপনি একবারও ভাবেন ওই গানটা কে লিখেছে? কারণ এটাই আমার বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, যে একজন হিন্দু ভাই সে মন্দিরে যাবে, একজন মুসলিম ভাই সে মসজিদে যাবে, একজন খ্রিস্টান ভাই সে গির্জাতে যাবে, একজন জৈন ভাই সে গুরুদুয়ারে যাবে। আমার দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটাই, একদিক থেকে মন্দির থেকে আসবে শঙ্কর ধ্বনি, ঘণ্টার ধ্বনি, অপরদিকে মসজিদ থেকে আসবে আজানের আওয়াজ, একাকার হয়ে যাবে নানা ধর্মের মানুষ, নানা বর্ণের মানুষ, নানা জাতের মানুষ। যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যে বাংলার মাটিতে দাঁড়িয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরা বলছে কি, এক দেশ, এক জাত, এক শাসন, এক, সব এক হবে, সব এক। সেই একের বিরুদ্ধে আমাদের লড়াই, কারণ বিবিধের মাঝে ঐক্য গড়ে তোলবার লড়াই। সেই লড়াইতে আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই বিভাজনকারীরা তারা দূরে হাঁটবে। আর সেই বিভাজনকারীর বিরুদ্ধে ঐক্যের বার্তা নিয়ে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে মিলিত হবেন, যে ব্রিগেড সমাবেশে মীনাক্ষী মুখার্জি ধূপজ্যোতিরা বলবে যে এই 50 দিন ধরে গোটা বাংলা পরিক্রমা করে গোটা বাংলার মানুষের অভিজ্ঞতা কী, আমাদের নেতৃত্বরা থাকবে, তারা বলবে গোটা দেশ জুড়ে কী পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই বার্তা নিয়ে আমরা এলাকায় ফিরব, এলাকায় এলাকায় মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের লড়াই হবে। আমাদের লড়াই খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য। আমাদের সেই লড়াইতে আরও বেশি মানুষকে সামিল করতে হবে। এই ধর্মের নাম করে যারা মানুষকে ভাগ করে দিতে চাইছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই লড়াইতে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। অনেকেই ভুলিয়ে দিতে চায়, বলে তোমরা যাই করো, তোমরা তো শূন্য হয়ে আছো। আমরা শুধু তাদেরকে স্মরণ করিয়ে দেই, হ্যাঁ এটা ঠিক বলেছেন আপনি যে আমরা বিধানসভাতে শূন্য, এটা ঠিক আপনি বলেছেন, কিন্তু এটাও মনে রাখবেন যেমন আমরা বিধানসভাতে শূন্য তেমনি আমরা কয়লা পাচারের তালিকাতেও শূন্য, গরু পাচারের তালিকাতেও শূন্য, বালি পাচারের তালিকাতেও শূন্য, জেলখাটা আসামিদের তালিকাতেও শূন্য। এই শূন্যর জন্য আমরা গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি। লাল ঝান্ডা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা ছোট হই বড় হই,
আমরা যখন এই বক্তব্য রেখেছি আমি একবারও আপনাদেরকে বলিনি যে কে চল্লিশটা পাবে, কে বয়াল্লিশটা পাবে, কে চব্বিশটা পাবে, কে পঁচিশটা পাবে, একবারও আপনাদের বলিনি। একবারও বলিনি চারশো পার হবে, আমরা বলিনি। কারণ কি, আমাদের দাবি গরিব মানুষের দাবি, মানুষের রুটি রুজির দাবি, সেই দাবিটার জন্যই আমরা লড়াই করতে চাইছি। আর যখন এই লড়াইটা আমরা করছি, আপনি টিভির পর্দায় চোখ রাখলে দেখতে পাচ্ছেন কি, তৃণমূল আর বিজেপি, বিজেপি আর তৃণমূল। আপনি দেখবেন টিভিতে তৃণমূল বিজেপিকে বলছে চোর, আর বিজেপি তৃণমূলকে বলছে চোর। এর বাইরে আপনি টিভিতে কিছু দেখতে পাচ্ছেন না। আর আপনি যখন টিভির সামনে বসে দেখছেন, আপনার দেখলে মনে হবে, এই মনে হয় তৃণমূল বিজেপিকে জেলে ভরে দেবে, আর বিজেপি মনে হয় তৃণমূলকে ঝরে দেবে। ও বাবা, কী লড়াইটা লড়ছে তৃণমূল আর বিজেপি, মনে হয় না আপনার? মনে হয় তো যে তৃণমূল আর বিজেপি কী লড়াইটা লড়ছে? কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি, গ্রামে যাত্রা শুনেছেন তো? যাত্রা, আমরা তো গ্রামের মানুষ, আমরা যাত্রা শুনি। যাত্রার মঞ্চে যখন রাম রাবণের যুদ্ধ হয় না, আপনার কি মনে হয়, এই বুঝি রাম রাবণকে মেরে দেবে, আর এই বুঝি রাবণ রামকে মেরে দেবে, এমন যুদ্ধ হয় মঞ্চে? কিন্তু আপনি মঞ্চের পর আপনি গ্রিন রুমে চলে যাবেন, গ্রিন রুমে গেলে দেখতে পাবেন ওই রাম আর রাবণ যে মঞ্চে যুদ্ধ করছিল, তারা গ্রিন রুমে বসে একটা বিড়ি দুজনে মিলে ভাগ করে টেনে টেনে খাচ্ছে, আনন্দে দুজন বসে তারা তাদের শেয়ার করে নিচ্ছে। তেমনি টিভির সামনে বসে আপনি বিজেপি আর তৃণমূলকে যেভাবে দেখছেন, এর বিরুদ্ধে লড়ছে, ও তার বিরুদ্ধে লড়ছে, কেউ কারোর বিরুদ্ধে লড়ছে না। যারা মনে করছেন যে তৃণমূলকে টাইট করার জন্য বিজেপিতে গেছি, বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট করবেন, আমি শুধু তাদেরকে বলি, আরে তুমি তৃণমূলকে টাইট করতে চাইলে কি হবে? বিজেপি তো আর তৃণমূলকে টাইট করতে চায়নি। কারণ যদি বিজেপি তৃণমূলকে টাইট করতে চাইতো, কিচ্ছু লাগবে না, শুধু সারদা নারদা রোজভ্যালি কাণ্ডের ফাইলটা খুলে যদি সিবিআইডিকে দিয়ে তদন্ত করাতো, আর এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় কোর্টের নজরদারিতে যে সিবিআইডি তদন্তটা হচ্ছে ওইটাকে যদি সঠিকভাবে করাতো, তাহলে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু করতে হবে না, এরা সব জেলের মধ্যে থাকতো। কিন্তু আপনি দেখছেন কি, হাইকোর্টের বিচারপতিরা সিবিআইডিকে ডেকে ঝাড় দিচ্ছে, বলছে তাড়াতাড়ি তদন্ত শেষ করো, অতএব এরা রফা করে চলছে। আপনি বুঝতে পারছেন না, যখন দিদি এখানে বিপদে পড়ে যায় তখন মোদির কাছে ছুটে, বলে দাদা তোর পায়ে পড়ি রে, ভাইপোটাকে রক্ষা করে দে, ভাইপোটাকে রক্ষা করে দিতে হবে। আপনি বুঝতে পারছেন না দিদি মোদির সেটিং? মোদি অমিত শাহের সঙ্গে পরিষ্কার হয়ে আছে, মোহন ভাগবত পশ্চিমবাংলায় আসছে, আদর খাতিরের অভাব হচ্ছে না। কারণ মোহন ভাগবত জানে এখানে তৃণমূল বিজেপি যেই জিতু না কেন, 42টা আসন আমার থাকবে, তাই তার কোনো কষ্ট নেই। আর মোহন ভাগবতের মাধ্যমেই এই মোদি অমিত শাহ ওদের সঙ্গে সেটিংটা করছে। ছোট্টবেলায় একটা ছড়া পড়ছিলেন মনে নেই, আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে, পড়েছিলেন মনে নেই? আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেছে পাটে। আর আমি আপনাদের বলি, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে, মোদি অমিত শাহের সাথে সেটিংটা পরিষ্কার আছে, এই সেটিংয়ের বিরুদ্ধে লড়াই। আর সেই লড়াইতে আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কম হই, ছোট হই আর বড় হই, আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। রাস্তা দিয়ে গেলে অনেকেই হয়তো তৃণমূল বিজেপি টোন করে বলে দেখো এদের কিচ্ছু নেই, কোথাও নেই, কিচ্ছু নেই, তাও কিভাবে এরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে মিছিল করে চলে যাচ্ছে, 10 জন 12 জন 15 জন 20 জনকে নিয়ে মিছিল করে চলে যাচ্ছে। তখন ওরা বলে কোথা থেকে এরা শক্তি পায়, ওরা বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর, আমাদেরকে বলে বুক ফুলিয়ে চলিস রে তুই কিসের এত জোর। আমরা বলি সিপিএম করি দাদা, কেউ বলে না চোর, কেউ চোর বলে না আমাদেরকে, সেই গর্ব নিয়ে চলি। লাল ঝান্ডা আমাদেরকে শিক্ষা দিয়েছে, বামপন্থী নীতি আদর্শ মতাদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে, কটা এমপি থাকলো, কটা এমএলএ থাকলো, কটা চেয়ারম্যান থাকলো, কটা কাউন্সিলর থাকলো, কটা পৌরসভা থাকলো, কটা ব্লক থাকলো, তার ওপর লাল ঝান্ডার লড়াই নির্ভর করে না। লাল ঝান্ডার লড়াইয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে বামপন্থা, যে যারা বৃষ্টিতে ভেজে তারা জামা বদলায়, আর যারা ঘামে ভেজে তারা সমাজ বদলায়। আমরা সমাজ বদলাতে এসেছি, এমন একটা সমাজ ব্যবস্থা হবে যে সমাজ ব্যবস্থাতে ধনী দারিদ্রের ভেদাভেদ থাকবে না, শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ থাকবে না, বেকার যুবকদের হাহাকার থাকবে না, সন্তান হারা মায়ের যন্ত্রণা থাকবে না, কৃষকের যন্ত্রণা থাকবে না, শ্রমিকের যন্ত্রণা থাকবে না। সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলবার লক্ষ্যে এই লড়াইতে আপনারা আমাদের পাশে থাকবেন। আগামী 7ই জানুয়ারি গোটা নন্দীগ্রামের জন্য মীনাক্ষী মুখার্জিরা ব্রিগেডের মঞ্চ অপেক্ষা করবে, আপনারা হাজারে হাজারে মানুষ উপস্থিত হবেন, সমস্ত রাস্তা সমস্ত গলি সমস্ত পথ ব্রিগেড সমাবেশে মিলিত হবে, আপনারা সেই ঐতিহাসিক ব্রিগেডের সাক্ষী থাকবেন। জ্যোতি বসুর কথায় মানুষ ইতিহাস তৈরি করে, সেই ইতিহাসের সাক্ষী থাকতে আপনারা উপস্থিত হবেন, আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ।